জয় রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুগণ আজকে আমরা আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলিলাম আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে এগারোই কার্তিক চৌদ্দশো সাল ইংরেজি মাসের তারিখ হচ্ছে উনত্রিশে অক্টোবর দু হাজার সাল আজকের বার হচ্ছে রবিবার আজকের দিনে ছয়টি রাশির জাত জাতিকাদের প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো রয়েছে বা ইনকাম সম্ভাবনা খুব ভালো থাকছে তো কোন কোন রাশি এবং কি কি উপায়ে ইনকাম সম্ভাবনা থাকছে তার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা রাখবেন তো চলুন ভিডিওটি কোনোভাবে কেটে কেটে কিন্তু দেখবেন না তো প্রথমত আমরা দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে জেনে নিচ্ছি আমরা প্রথমত দিনের সম্পর্কে তারিখের সম্পর্কে জেনে নিচ্ছি আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি তো চন্দ্র গোচর করছে মেষ রাশিতে এর ফলে কিছু ক্ষেত্রে নেগেটিভিটি ঘটবে কিছু ক্ষেত্রে পজিটিভ ঘটবে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সময় হচ্ছে সন্ধ্যা চারটা বেজে সাতান্ন মিনিটে আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থাকবে রাত্রি এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে দ্বিতীয় তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র আজকের দিনের যে অশুভ সময় থাকছে যে সময়ের ভিতরে রকম আপনারা শুভ কাজ করা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট থেকে অশুভ সময় চলছে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনারা এই সময়ের ভিতরে রকম শুভ কাজ করবেন না ভালো কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন আর আজকের দিনের সব থেকে যেটা ভালো সময় রয়েছে সেটা হচ্ছে বিকাল তিনটা বেজে সাতাশ মিনিট থেকে ভালো সময় চলছে বিকাল চারটা বেজে বারো মিনিট পর্যন্ত অবশ্যই আপনারা এই সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন আপনার কাজ সফল এবং সম্পূর্ণভাবে সফল এবং নির্ভুলভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো আজকের দিনের শুভ দিক হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা বা কাজ থাকলে সেটির ফল শুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা জেনে নেব আজকের দিনের ওই ভাগ্যবান ছটি রাশির নাম সম্পর্কে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখার ভিডিওটি চেষ্টা করুন তো সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে বৃষ বৃষ বৃষরাশি জাত জাতিকাদের আজকের দিনে আপনার ইনকাম খুব ভালো থাকবে যারা বিশেষ করে আজকে কসমেটিক্স রিলেটেড ব্যবসা করছেন ব্যবসার জায়গায় আজকে খুব ভালো থাকবে ব্যবসায় নতুন করে বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিতে পারে বা ব্যবসায় আজকে বড় অর্ডার আসতে পারে ব্যবসা থেকে আপনার ইনকাম মুনাফা বেশ ভালো থাকছে যারা রেস্টুরেন্টের ব্যবসা করছেন ছোটোখাটো হলেও যারা রেস্টুরেন্ট ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বা যারা খাওয়ার জিনিসপত্রে যারা ব্যবসা করছেন আর তাদের ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো যাচ্ছে বিশেষ করে যারা ফাস্ট ফুড ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় মোটামুটি ভালো থাকবে আপনারা চাইলে নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনা আপনারা নিতে পারেন গুরুজনদের এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই মাথায় রাখবেন সেই সঙ্গে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাবেন এই নয় কারোর কথায় আপনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা সম্পূর্ণ আপনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করছেন কোনোটাই করতে যাবেন না দুটোকে অবশ্যই মিক্স করবেন আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট থাকবে যারা চাকরি খুঁজছেন বা চাকরির জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে তাদের ক্ষেত্রে আজকে চাকরির যোগাযোগ খুব ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে একটা দেওয়া অবশ্যই আপনারা লটারি কাটতেই পারেন চেষ্টা করবেন শুভ সময়ে লটারি কাটার এতে লটারি প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকার সম্ভাবনা থাকছে তো চলুন এখন আমরা বিস্তারিত জানব দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি খুবই ভালো যাচ্ছে তো কি কী উপায় আপনার ইনকাম সম্ভাবনা প্রথমত হচ্ছে আপনার পারিবারিকভাবে যদি কোনো ব্যবসা ছিল সেখান থেকে আপনার ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা রয়েছে আপনার মাতা পিতার কাছ থেকে আপনি দামি কোনো উপহারস্বরূপ কোনো জিনিস পেতে চলেছেন যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতি করবে আজ আপনার পুরোনো কোনো বন্ধু আপনার কাছে নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে আসবে আপনি সে ব্যবসার দিকে মনোনিবেশ করতে পারেন সেদিক দিয়েও আপনাদের দিনটি ভালো যাচ্ছে আজ আপনার আত্মীয়দের মধ্যে কেউ আপনার কাছে নতুনভাবে বিজনেস প্ল্যান নিয়ে আসতে পারে বা আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে যদি আপনি আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তবে আপনি যদি বিশেষ করে ইলেকট্রনিক জিনিসের ব্যবসা করছেন গাড়ির রিলেটেড ব্যবসা করছেন গাড়ির জিনিসপত্র হতে পারে হার্ডওয়্যারস রিলেটেড যদি কোনো ব্যবসা করছেন এবং যারা প্লাস্টিক জিনিস নিয়ে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে ব্যবসায় ভালো লাভবানের সম্ভাবনা থাকবে নিজের কাজ নিজে করবেন তাড়াহুড়ো করবেন না বুঝে শুনে করবেন আর টাকা পয়সার ব্যাপারে আজকে একটু ধ্যান রাখবেন কিছুটা হলেও সঞ্চয়ের দিকে মনোযোগী হন ইনভেস্টমেন্ট করুন যাতে আপনার আগামী সময় আর্থিক স্থিতি আরও বেশি ভালো থাকবে আরেকটা দিয়ে লটারি তো অবশ্যই কাটছেন শুভ সময়ের ভিতরে কাটার চেষ্টা করুন লটারি প্রাপ্তির সম্ভাবনা খুব ভালো থাকবে এখন আমরা জেনে নেব আজকের দিনের তৃতীয় সেই ভাগ্যবান রাশির নাম তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিন খুব ভালো রয়েছে আজকে আপনার চাকরি ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে সেটা হয়তো বিদেশ যাত্রা পর্যন্ত হতে পারে বা মনের পছন্দের কোনো কাজের সুযোগ পেতে পারেন ইনকামও সঙ্গে সঙ্গে বাড়ছে যা আপনার আর্থিক পরিস্থিতি বা আর্থিক সিস্টেমটাকে আপনার ঠিক রাখবে যেনারা ইনভেস্টমেন্ট করেছিলেন আগে কখনো কোনো ব্যবসায় হতে পারে ফাটকা কোনো বিজনেসে বা কোনো শেয়ারে যদি করে রেখেছিলেন সেখান থেকে আপনার বেশ ভালো ইনকামের সম্ভাবনা থাকছে বা থাকবে কাছে কোথাও অবশ্যই ঘুরতে যেতে পারেন সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে ইনকাম সোর্স আপনার বেশ ভালো আপনি নতুন করে ইনকামের রাস্তা খুঁজে পাবেন সেটা বন্ধু বান্ধবের সহযোগে হতে পারে নিজের থেকে হতে পারে অনলাইন কোনো বিজনেস শুরু করতে চাইছেন তাও করতে পারেন সেটা ছোটোখাটো যদি কোনো ফাটকা ব্যবসাও হয়ে থাকে সেখান থেকেও আপনার ইনকাম ভালো থাকছে বা আপনি ইনকাম করতে পারবেন আজকে আপনি আপনার দাদু দিদের কাছ থেকে হতে পারে বাবা মার কাছ থেকে হতে পারে দামি কোনো জিনিসের উপহার স্বরূপ পেতে চলেছেন সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আর আপনার মনের ইচ্ছে অনেক দিনের পূরণ হবে হয়তো কোনো জিনিস কেনার ইচ্ছে হতে পারে মোবাইল হোক কোনো ইলেকট্রনিক জিনিসের গ্যাজেট হোক যে কোনো ধরনের বা ছোটোখাটো ইচ্ছে বলতে গাড়ি কেনারও যদি কোনো রকম চিন্তা ভাবনা ছিল বাইক হতে পারে তো সেটাও পূরণ হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে এখন আমরা জেনে নেব আজকের দিনের চতুর্থ ভাগ্যবান সেই রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যাতায়াতিকাদেরও ইনকাম খুব ভালো রয়েছে আজকে আপনাদের চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে নতুন চাকরির যোগাযোগ হতে পারে যারা অনেকদিন ধরে চাকরি খুঁজছিলেন উপহারস্বরূপ কোনো দামি জিনিস পেতে চলেছেন সেটা আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে হতে পারে আত্মীয় স্বজন কারোর কাছ থেকে হতে পারে বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার শ্বশুরবাড়ি কারোর কাছ থেকে হতে পারে আপনি যদি আজকে রেস্টুরেন্ট রিলেটেড কোনো ব্যবসা করছেন কোনো প্রোডাক্ট রিলেটেড ব্যবসা করছেন যেন কসমেটিক্স বলুন স্টেশনারি বলুন এরকম যদি সব রকম জিনিস নিয়ে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ব্যবসায় কিছুটা ভালো যাবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা বিশেষ করে টেক্সটাইল রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আজকে আপনার খরচপাতি একটু বাড়বে যে কারণ হচ্ছে আপনার মাতা পিতার স্বাস্থ্যের জন্য একটু খরচ বাড়তে পারে নিজের বন্ধুবান্ধব স্বজনের জন্য কিছুটা খরচপাতি বাড়তে পারে তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা দু লটারি অবশ্যই কাটবেন সেটা চেষ্টা করবেন শুভ সময়ের ভিতরে লটারিটি কাটার এখন আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চম সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিন খুব ভালো রয়েছে কি কী উপায় অর্থপ্রাপ্তির আপনাদের পুরনো বিনিয়োগ ভালো রিটার্ন দিচ্ছে আপনার দাদু দিদার কোনো বিষয় সম্পত্তির খোঁজ খবর পেতে পারেন সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশ ভালো রয়েছে বন্ধুবান্ধবকে টাকা পয়সা ধার দিয়েছিলেন এমন কিছু টাকা আপনার রিটার্ন আসার সম্ভাবনা থাকবে বা আপনি চেষ্টা করলে আপনার মার্কেটে যে টাকা পয়সাগুলো বাকি রয়েছে সেটা বন্ধু বান্ধব হতে পারে আত্মীয়স্বজন হতে পারে বাইরের কোনো ব্যক্তি হতে পারে তো তাদের কাছ থেকে কিছু টাকা আপনি রিকভারি করতে পারছেন বা আপনি কিছু টাকা ফেরত পেতে চলেছেন যা আপনার আর্থিক স্থিতিকে অবশ্যই উন্নত করছে আজ আপনি আপনার মনের মতো করে দিনটি পরিচালনা করবেন বন্ধু বান্ধবের পেছনে আজকে আপনার কিছুটা হয়তো খরচ বাড়বে তবে সেখানে আপনাকে একটু লিমিট হতে হবে ধৈর্য রাখতে হবে বন্ধুরা মিলে কোনো ব্যবসা করার পরিকল্পনা থাকলে অবশ্যই করতে পারেন সেখান থেকে আপনার ইনকাম বাড়তে পারে বন্ধুরা মিলে যদি অলরেডি কোনো ব্যবসা করছেন সেখান থেকে আপনাদের ভালো ইনকাম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো আজ আপনারা কাছে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখুন সেক্ষেত্রেও আপনাদের দিনটি ভালো যাচ্ছে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন আর অবশ্যই আপনারা একটা আদে লটারি কাটবেন চেষ্টা করবেন শুভ সময়ের ভিতরে লটারি কাটার এতে লটারি প্রাপ্তির সম্ভাবনা ভালো থাকবে এখন আমরা জেনে নেব আজকের দিনের সেই ষষ্ঠ মানে শেষ ভাগ্যবান রাশির নাম হচ্ছে মীন রাশি মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো যাচ্ছে অনেক দিন ধরে যারা লটারি কাটছিলেন লটারি প্রাপ্তি হচ্ছিলো না তাদের প্রাপ্তি করতে পারে আপনাদের ইনকাম বাড়ছিল না বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনার বেতন বৃদ্ধি হতে পারে নতুন কোনো উপায়ে ইনকাম হতে পারে বিশেষ করে যারা অনলাইন কাজ করছেন বা অনলাইন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করতে পারেন সেদিকদের দিনটি খুব ভালো আর এমনি যারা কোনো রকম ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করেছেন আপনাদের ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসা আরেকটু বাড়ানোর চিন্তা চিন্তাভাবনা রাখুন ছোটো ছোটো জিনিসপত্রের অবশ্যই ব্যবসা করুন যেমন কসমেটিক্স রিলেটেড গয়না বা স্টেশনারি রিলেটেড কোনো যদি ব্যবসা করেন সেখান থেকেও আপনার ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে রাস্তাঘাটে আপনারা একটু দেখে শুনে চলবেন সেখানে আপনার কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধুবান্ধব মিলে কোনোরকম যদি ব্যবসা শুরু করার পরিকল্পনাও নিয়ে থাকেন সেদিকে দিনটি ভালো যাচ্ছে আর যারা কাঠের জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে আর আজকে আপনি উপহারস্বরূপ কোনো দামি জিনিস পেতে চলেছেন সেটা পরিবারের বাবা মার কাছ থেকে হতে পারে যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে শ্বশুরবাড়ির কাছ থেকে হতে পারে বা অথবা দাদুদের কাছ থেকে আপনারা মোটামুটি দামি উপহার পেতে চলেছেন নতুন ইনকামের উৎস অবশ্যই আপনি পাবেন সেদিক দিয়ে দিনটি খুব ভালো আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেক দিনের মতো আবারও যেটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা রয়েছে সেটা হচ্ছে কি আপনি আপনার জন্মছকে একটু দেখে নেবেন মঙ্গল রাহু শুক্র তিনটি গ্রহের পজিশান কেমন রয়েছে যদি তিনটি গ্রহের পজিশান পজিটিভ থাকে তাহলে কিন্তু প্রাপ্তি ঘটবে প্রত্যেক দিন বলি আবারও আজকে বলছি অবশ্যই আপনারা এটা একটু ধ্যান রাখবেন যারা নতুন ভিওয়ার্স তাদের জন্য অবশ্যই এটা খেয়াল রাখা জরুরি রয়েছে আপনারা এটা একটু মিলিয়ে দেখে নেবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য